মানে ইসলামে যে সাধারণ যে বিধানটা আছে সেটা হচ্ছে যে যদি বিয়ে বা দাসী এই ধরনের সম্পর্ক ছাড়া যদি কেউ এই ধরনের সম্পর্ক সম্পর্ক করে করে যৌন তাহলে তাদেরকে হত্যা করতে হবে এটা হচ্ছে রজমের বিধানটা আছে কিন্তু যদি আপনি ইসলামিক কালচারে দেখেন ওদের আবার সিস্টেমটা ভিন্ন মনে করেন যে আপনার যদি একজন দাসী থাকে তাকে দিয়ে আপনি এই কাজটা করাইতে পারেন এই কাজের ব্যাপারে আপনার ইয়া আছে যে এই দাসীটাকে এই কাজে নিযুক্ত করলেন এবং এখান থেকে যে টাকা ইনকাম হবে সেটা আপনি নিয়ে নিয়ে এটা এই ধরনের ইয়া আছে যদিও দাসীদেরকে এই জৌন পেশা নিয়োজিত করার ব্যাপারে একটা আয়াত আছে যে তাদেরকে তোমরা জৌন কাজে বাধ্য করো না এটা বলা আছে কোরআনে কিন্তু যদি দাসী যদি মানে নিজ ইচ্ছা যদি করে তখন আবার কোনো প্রবলেম ওই আয়াতের ভিতরে বলা নাই আর একটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মুতা বিবাহ করেন মানে সাময়িক বিবাহ বলে সেই সাময়িক বিবাহ এখনো শিয়াদের মধ্যে প্রচলিত আছে সেই সাময়িক বিবাহ করলে এটা হচ্ছে ইসলামিক কায়দায় প্রস্টিটিউশন আর কি যে ইসলামের নিয়ম নীতি মেনে তখন এই চালানো এটা এখনো শিয়ারা শিয়াদের মধ্যে একটা বড় অংশ এখনো ফলো করে এবং সুন্নিদের মধ্যে কিছু কিছু অংশ তারা এই মোতা বিবাহটাকে ফলো করে মোতা বিবাহটাকে এখন পর্যন্ত জায়জ বলে মনে করে তো এই বিষয় আসলে মানে স্পেসিফিকলি কিছু বলা যাচ্ছে না যে মানে প্রস্টিটিউট বা প্রস্টিটিউশনের সাথে যারা যুক্ত তাদেরকে তাদের সম্পর্কে কি বিধান এইভাবে বলা যাচ্ছে না কিন্তু এটা মানে একটা ঘটনা পুরা ইয়া করে তখন আমার বলতে হবে যে এটা ইসলামে জায়েজ নাকি জায়েজ না আচ্ছা এটা কি আমরা ভবিষ্যতে কি সংশয় সংশয় ডট পেতে পারি এরকম কোন পোস্ট মুতাবিবাহ সম্পর্কে অলরেডি পোস্ট করা আছে আপনি মুতাবিবাহ সম্পর্কে পরে দেখতে পারেন আর যে যৌন পেশায় যুক্ত যারা তাদের সম্পর্কে আসলে আমার কোনো লেখা নাই কিন্তু ভবিষ্যতে আমি করবো না এটা লিখবো না এটা আমি বলতে পারছি না আপাতত ভাই আচ্ছা এটা জানার মানে জানতে চাচ্ছিলাম কারণ আমার একটা পরিচিত ফ্যান্ড আছে সে ওই পেশায় লিপ্ত তার জন্য একটু জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি কি স্বেচ্ছায় নাকি স্বেচ্ছায় কাজের সাথে লিপ্ত নাকি ওনাকে জোর করা হয়েছে জোর করা হয়েছে আবার মানে উনি পারপার্শ্বিক বা ফ্যামিলিগত কারণে মানে ওনার বাবার ব্লাড ক্যান্সার একমাত্র উনি তার ফ্যামিলির মানে শেষ সম্বল আর কি তার জন্য এই পেশায় আছে আর কি অন্য কিছু করতে পারে নাই অতএব তাহলে তো কবি দুঃখজনক ব্যাপার তাহলে তো উনি কাজ করাটার একটা ইয়া আছে মানে জেনুইন একটা রিজন আছে ঠিক আছে তাহলে সেটা তো সেটা তো দুঃখজনক যে উনি একটা উনি একটা বিপদের মধ্যে আছেন ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই জি আমার আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন সেটা হচ্ছে আমি আরেকদিন আপনাকে একটা বলছিলাম পরে আপনি বলছিলেন যে সিষ্টি মানে কি আমি সিষ্টি বলতে কি বুঝি আমি প্রশ্নটা করছিলাম যে আমরা কিভাবে মানে পৃথিবীতে বা মহাবিশ্বে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল তো আমি সৃষ্টির কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা খুঁজে পাই নাই আর যতটুকু ধারণা পাইছি আমার মনে সৃষ্টি হচ্ছে মানে নিজে নিজে বা কেউ তৈরি করা এরকম কিছু তৈরি কেউ তৈরি করা মানে আমি যদি একটা মানে চেয়ার তৈরি করি তাহলে কি আমি আমি স্রষ্টা হব না আমি তো মানে সৃষ্টির মানেই বুঝতেছি না আমি আপনি যদি একটু হেল্প করতেন আর কি আমি অনেক খোঁজাখুঁজি করছি একটা লাইভে আমি বলছিলাম পর আপনি বলছিলেন যে সৃষ্টির মানে আগে বলেন কিন্তু আমি সৃষ্টির মানেই খুঁজে পাচ্ছি না তাহলে আপনি সৃষ্টির মানেই খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি সৃষ্টি সৃষ্টিকর্তাতে কেমনে যাবেন ভাই ওই পর্যন্ত তো আপনি যাইতেই পারবেন না কারণ আপনি তো সৃষ্টির মানেই তো ক্লিয়ার হইতে পারতেছেন না তাহলে আগে তো আপনার সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা নির্ধারণ করতে হবে আপনার তো আমরা যেই মানে মানে ধর্মগ্রন্থ থেকে যে সংজ্ঞাটা সাধারণত পাই সেই সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মানে সৃষ্টি শব্দটা তৈরি হওয়া তৈরি করা শব্দটা বানানো শব্দটা বা রূপান্তর ঘটানো শব্দগুলো আলাদা আলাদা শব্দ সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা এরকম হওয়া উচিত ধর্মগ্রন্থগুলোর যে দাবিগুলো আছে সেখান থেকে বলছি এরকম হওয়া উচিত যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো একটা কিছু থেকে আসে তাহলে সেটাকে সৃষ্টি বলে এখন আমি কি বলেছি একটু বলেন তো আপনি জি আমি কি বলেছি কি সংজ্ঞা দিলাম আবার একটু বলেন তো আপনি আপনার ইয়াটা আমি বুঝতে পারি না যদি করে আবার একটু বলতেন ভাই আমি তো দুইবার বলবো না ভাই আপনি তাহলে একটু ইউটিউবে ঢোকেন ইউটিউবে ঢুকে আমার মানে ভিডিওটা পিছনের দিকে নিয়ে এই কথাটা কথাটা শুনেন শুনে একটু চিন্তা করেন আবার আসেন ঠিক আছে আচ্ছা আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি ওইটা ছাড়া আচ্ছা করেন আমার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নাই কিন্তু আমি চাচ্ছি না কোনো পানি হত্যা করতে সেক্ষেত্রে আমার জীবন জীবনধারাটা কিভাবে আমি এগিয়ে নিতে পারি বা জীবন জীবনযাপন কিভাবে করতে পারি পানি হত্যা না করে আপনি ভেগান হয়ে যান ভেগান হয়ে যেতে পারেন আচ্ছা আমি একটা আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করতে পারি ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেই না না আপনি কি প্রাণী হত্যা করেন না আমি প্রাণী হত্যা করি না আচ্ছা ধন্যবাদ মানে আনইনটেনশনালি যদি হত্যা হয়ে যায় সেটা তো আমি আটকাইতে পারবো না ধরেন আমার না ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যেমন আমি টিই বলতেই সেটাই বলতেই সেটা শুনে নেন শুনে নেন

পোকামাকড় যদি একটু বড় সাইজের হয় তখন আমি দেখতে পাই দেখতে পাইলে আমি আবার ওইটা ধৈরা জানলা দিয়ে ফেলাই দিই যা তোরা বাইরে চলে যা ঘরের ভিতরে থাকিস না কিন্তু যদি আমি ছোট হয় তাহলে তো আর দেখতে পাই না তখন তো টান মারি যখন মানে ভ্যাকুম ক্লিনার টান মারি তখন তো ওইটার ভিতরে নিশ্চয়ই অনেক পোকামাকড় ঢুকা মেরা যায় এটা তো ভাই আমার কিছু করার নেই বা আমি যদি হাঁটি তাহলে আমার হাটের পায়ের নিচে নিশ্চয়ই কিছু না কিছু পোকামাকড় পরে মরে এখন তো আমার কিছু বলার নেই বা করার নেই এটা তো আমি কি করবো ভাই আমি ঝাড়ু দিয়ে দিয়ে তো রাস্তা মানে যেই রাস্তা দিয়ে আমি হাঁটবো সেই রাস্তা যদি আমি এখন ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটি তাহলে তো আমার যাইতেই পারবো না কোনো জায়গায় আমার যাওয়াই কোনো জায়গায় যাওয়াই সম্ভব হবে না তার মানে হচ্ছে আমি ইন্টেনশনালি কোনো প্রাণী হত্যা করি না যদি দেখি যে আমার পক্ষে একটা প্রাণীর জীবন রক্ষা করা সম্ভব যদি হয় তাহলে আমি করি যদি সম্ভব না হয় তাহলে করি না আর যদি মানে সচেতন ভাবে আমি কোনো প্রাণী হত্যা করতে চাই না করি না কিন্তু যদি অন্য কেউ করে সেখান থেকে আমি দোকান থেকে মাংস টাংস কিনা সেগুলো আমি করি কারণ এটা তো আমি হত্যা করতেছি না এবং সেই প্রাণীটাকে ঠিকভাবে হত্যা করা হয়েছে কিনা তাকে তাকে যখন স্লটার করা হয়েছে তখন তাকে কোনো কষ্ট দেওয়া হয়েছে কিনা নাকি কষ্টহীন ভাবে তাকে ইয়া করা হয়েছে সেই জিনিসটা আমি খেয়াল রাখি যেন তাদের উপরে কোনো ধরনের টর্চার না হয় বা তাদেরকে কষ্ট দিয়ে যেন না মারে আর মরে মরে যাওয়ার পরে তার শরীরের মাংস যদি আমি খাই সেটা তো মানে সেটাই পাচ্ছে না কিন্তু তাকে সে যেন কোনো কষ্ট না পায় আমাদের আমার ইয়াটা হচ্ছে পলিসিটা হচ্ছে কষ্ট যেন না পায় কোনো প্রাণী যেন প্রাণী কষ্টটা থেকে আমি যেন তাদেরকে মুক্তি দিতে পারি এটা হচ্ছে আমার প্রাইমারি গোল হ্যাঁ বলেন এবার জি ভাই অনেক ধন্যবাদ মানে আমি ওইটা নিয়ে একটু কনফিউশন ছিলাম আর কি যে প্রাণী হত্যার বিষয়টা নিয়ে আচ্ছা আপনি কি মানে প্রাণী হত্যা অপছন্দ করেন জি অবশ্যই অপছন্দ করি কারণ আমার তো একটা প্রাণী প্রাণীর প্রাণ দেওয়ার মতো আমার নিজের কোনো ইয়ে নাই যে সে প্রকৃতিতে স্বাধীনভাবে চলাচল করবে তারও যেরকম প্রকৃতিতে চলাচল করার অধিকার আছে আমারও আছে তো আমি কেন অযথা একটা প্রাণীকে হত্যা করবো আচ্ছা ঠিক আছে কিন্তু আরো যদি আপনি এই বিষয়ে আরেকটু চিন্তা করেন তাহলে আরেকটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের মেইন গোলটা হচ্ছে প্রাণীটাকে কষ্ট না দেয়া কষ্ট কমানো মানে আমাদের সবার কষ্ট যেন আমরা কমাইতে পারি এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি গোল ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি শব্দটা সংজ্ঞাটা শুনে আসেন তারপরে চিন্তা করেন শুধু শুনেন না একটু চিন্তা করবেন তারপর আবার আসেন তখন আপনার সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা দয়া করে আবার আমাকে একটু অ্যাড দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আপাতত পরে আবার কথা হবে পরের জনকে যুক্ত করি